বন্ধুরা, কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। বাঙালির পাতে যদি এক পিস মাছ না থাকে, পাতটা কেমন যেন খালি খালি মনে হয়। তো মোস্ট ওয়েলকাম, আমি জয়া, আপনারা দেখছেন ভাত তরকারি, একদম ঘরোয়া রান্না, নিত্যদিনের রান্না, যেটা প্রায়শই আমাদের মা কাকিমারা করে থাকেন। আজ করব ভোলা মাছের ঝাল। মাছগুলো আমি কাটার সময় মাথা বাদ দিয়ে দিয়েছি, কারণ মাথার মধ্যে দুটো বালি থাকে, সেটা মুখে যখন পড়ে খাওয়ার সময় খেতে ভালো লাগে না। তাই মাছের মাথাগুলো বাদ দিয়ে কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এখানে দেখাচ্ছি উপকরণ। মাছগুলো ভেজে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লম্বা করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। মশলা হিসাবে তেজপাতা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। ফার্স্ট কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে হিং দিচ্ছি। জিনিসটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে যে মশলাগুলো ছিল, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এবার অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলার সাথে, ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা কুচি, দিয়ে পেঁয়াজ লঙ্কার মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। টুকরো করা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানোর একটা সময়। মশলা যতক্ষণ না ভালো করে কষা হয়, মাছের তরকারির কোনো টেস্টও লাগে না। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলু মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিচ্ছি। এখানে আমি গরম জল অ্যাড করছি। গরম জলটা দিয়ে আবারও যিনি মশলা আলু ভালো করে কষাতে হবে। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে একটু ওয়েট করব। জলটা ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ভোলা মাছগুলো। আর এখানে আমি কিছুটা পরিমাণ সর্ষে বাটা অ্যাড করব। আমি সানরাইজে সর্ষে পাউডার নিয়েছি, সেটা মিনিট পাঁচেকের মতো জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটাকেই আমি এখানে অ্যাড করব। মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই যে একটু আগে বললাম যে সর্ষের পেস্টটা আমি করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে ধৈর্য ধরে ওয়েট করতে হবে মাছের ঝোলটা যেন ভালো করে ফুটে ওঠে। ঝোলটা ফুটে অনেকটা আমার রেডিও হয়ে গেছে। এরপরে ধনে পাতা কুচি দিয়ে জিনিসটা আমি গার্নিশ করে নেব। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নিত্যদিনের কোনো ঘরোয়া রান্না নিয়ে। প্লিজ চ্যানেলটাকে